হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ, এখন তোমাদেরকে আমি দেখাবো যে পিহু কি করছে। আমার নতুন ট্রাইপড নিয়ে ওর এক্সপেরিমেন্ট করা শুরু হয়ে গেছে, তো দেখো তোমরাও কি করছে। দেখো মাউন্টটা ধরে টানাটানি করছে। কি করছো তুমি পিহু? পিহুর কিন্তু খুব ঠান্ডা লাগছে, তাই তো? পিহু ঘরের মধ্যেও টুপি সোয়েটার সব পরে রয়েছে। ওটা কি, ওটা কি পিউ, ওটা কি? ও কিন্তু জানে এটা ট্রাইপড। তুমি কি করছো ওটা নিয়ে? ওটা নিয়ে কি করছো? খেলছো? আচ্ছা, ট্রাইপড দিয়ে কি করে, কি করে ওটা দিয়ে কি করে, কি করে পরিষ্কার করে বলো? দুষ্টু করে ট্রাইপড নিয়ে? কেউ দুষ্টু করে? দেখো দেখো দেখো, ওটার মধ্যে পাও দিচ্ছিল। নিয়ে আসো, নিয়ে আসো ট্রাইপডটা, নিয়ে আসো। পিহু, বাহ, এবার টুপিও খুলে দিল। পিহু ট্রাইপডটা দিয়ে দাও, দাও ট্রাইপডটা। ট্রাইপড আবার শোয় নাকি? কবে থেকে বলে ট্রাইপডের শরীর খারাপ হচ্ছে? পাগল হয়ে গেছিস তুই? ডাক্তারের কাছে যাবি? আচ্ছা, ট্রাইপডটা দিয়ে আমি একটু ভিডিও করি। আচ্ছা আচ্ছা, ভিডিও করবো না, করবো না, করবো না, করবো না, তুমি রাখো 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 বাবা, তোমার ভরসা নেই। ভিডিও করবো না, আবার রিপিট করলো কথাটাকে। হ্যাঁ, ওটাকে খুলবি তুই? দেখো কি করছে, উল্টো ধরেছিস তো, তুই উল্টো করে ধরেছিস তো। পিহু 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 পিহু, এটা দিয়ে তুই কি নতুন এক্সপেরিমেন্ট করবি? তো চলো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি ট্রাইপডের সেট আপটা দেখাই। তোমরা কিন্তু চাইলে এটা দিয়ে ব্লগিংও করতে পারবে, প্লাস এটাকে স্ট্যান্ড করেও ভিডিও করতে পারবে। আর এখানে দেখো তোমরা মাউন্ট লাগানো রয়েছে, এটা কিন্তু মোবাইলের জন্য, তোমরা অ্যাডজাস্ট করে লাগাতে পারবে। আর তোমরা যদি চাও এটাকে খুলতেও পারো। এটাকে খুলে কিন্তু তোমরা ক্যামেরা সেট করতে পারবে। দাঁড়াও তোমাদেরকে খুলেই দেখাই। এই যে খোলা হয়ে গেছে, এবার এই নাট তোমরা দেখতে পাচ্ছ, এটার মধ্যে কিন্তু তোমরা ক্যামেরাটা লাগাতে পারবে, যেরকম করে মাউন্টটা লাগানো ছিল। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ফুটো রয়েছে, এই ফুটোটা কিন্তু ক্যামেরার মধ্যেও থাকে। আর এটাই কিন্তু এর সঙ্গে, মানে নাটের সঙ্গে অ্যাডজাস্ট করতে হেল্প করে। তো তোমরা ক্যামেরাও লাগাতে পারবে। এবার তোমাদের দেখা এটা কতটা কি মুভ করছে। দেখো তোমরা, তোমরা চাইলে এটাকে আপ ডাউনও করতে পারো, প্লাস এটাকে লুজও করা যাবে। দেখো কতটা ইজি হয়ে গেল। এবার চাইলে টাইটও করা যায়, প্লাস এটাকে কিন্তু ঘোরানোও যায়। দেখো এবার ঘোরানোর জন্য, এখানে লুজ করার জন্য ওখানে নাট, এখানে একটা নাট মতো রয়েছে, সেটাকে ঘোরালে কিন্তু এটা লুজ বা টাইট হয়ে যায়। এবার এটা সাইজটা দেখাচ্ছি। এখানে দেখো লক লাগানো রয়েছে, এই লকগুলো খুললে এটা সাইজটা বড় হবে। তারপরে আবার এই লকগুলোকে লাগিয়ে দিতে হবে, আদারওয়াইজ ভিতরে ঢুকে যাবে। দেখো দেখো এটা কিন্তু কতটা বড় হয়ে গেল, এমনকি আরো বড় হবে এটা। এবার এটাকে বড় করার জন্য এখানে একটা নাট রয়েছে, এইটাকে ঘোরালে কিন্তু এটা বড় হয়ে যাবে আরো।
দেখো এবার দেখো তোমরা কতটা বড় হয়ে গেছে জিনিসটা। এটা কিন্তু ভিডিও করার জন্য খুবই হেল্পফুল। তো এবার চলো তোমাদের এটাকে স্ট্যান্ড করিয়ে দেখাই। সো ফ্রেন্ডস দেখো স্ট্যান্ড করালে কিন্তু জিনিসটা এরকম হবে অনেকটা। এবার তোমরা চাইলে ক্যামেরাটাকে সেট করে নিতে পারো এরম করে, তারপরে নামানো ওঠানো করতে পারবে এরম করে। সো এটা কিন্তু বেশ সুন্দর একটা জিনিস। ফ্রেন্ডস আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।